নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত। আজ আমি প্রেশার কুকারে চিকেন কারি রান্না করব। যারা হস্টেলে থাকেন বা নতুন রান্না শিখছেন তাদের কথা চিন্তা করেই এই রেসিপিটা আমি শেয়ার করছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই আমি প্রেশার কুকারে সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম করে নিয়ে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই একটা এলাচ, 2 লবঙ্গ, 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ওপরে ঢাকাটা দিয়ে দেব। দেখুন, কুকারের ঢাকাটা কিন্তু আমি বন্ধ করিনি, ওপর থেকে একটু চাপা দিয়ে রেখেছি। এটাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে নরম হয়ে গিয়েছে। পেঁয়াজটা কিন্তু ডার্ক ব্রাউন করে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো। আপনারা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন। খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাতে কালারটা ভালো আসবে। আর যেহেতু টমেটো দেবো, টমেটোর টেস্টটাও ব্যালেন্স হয়ে যাবে। এটাকে নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর 1টা টমেটো কোচানো দিয়ে দিলাম। মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রান্না করে নেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত। দেখুন, টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে সামান্য একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো 3 থেকে 4 মিনিট। প্রথমে চিকেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে কষে নেব। তারপরেই গ্যাসটাকে মিডিয়ামে রেখে নুন দিয়ে দিচ্ছি। প্রথমেই নুন দেব না, প্রথমে নুন দিলে চিকেনটার থেকে জল ছেড়ে এলে চিকেনটার ভালো করে কষা হবে না। নুন দিয়ে চিকেনটাকে কষে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে। দেখুন, চিকেনটা কষতে কষতে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিলাম 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কষার সময় গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, পরে আর দেব না। আপনারা যদি নামানোর আগে গরম মশলা দিতে চান তখন দিতে পারেন। কারি করার জন্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। ভালো করে মিশিয়ে এটাকে ফুটতে দেব। খুব বেশি জল দেব না, যতটুকু কারি রাখবো সেইটুকু জলই দেব, কারণ কুকারে জল কমে যায় না। এবার কুকারের মুখটা আটকে দিলাম। 2টো হুইসেল আসা অবধি রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে, কারণ চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না। 2টো হুইসেল পড়ে গেলে গ্যাসটাকে অফ করে দেব। কুকারের প্রেশারটা রিলিজ হয়ে গেলে মুখটা খুলে নিচ্ছি। খুব সহজে প্রেশার কুকারে চিকেন কারি বানিয়ে দেখিয়ে দিলাম। হাতে সময় থাকলেও এইভাবে চিকেন কারি বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করবেন, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন।